আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, আমি আজ চোখের ডাক্তারের কাছে গেলাম, তাই সেটা একটু যাওয়ার সময় একটু ভিডিও করলাম। কোনো যানজট ছিল না, একেবারে ফাঁকা রাস্তা, খুব ভালো লাগছিল। একেবারে খোলামেলা, কোনো ঝামেলা ছিল না, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন যাবত আমার মাথা ব্যথা করে আর চোখ ব্যথা করে, তাই চোখের ডাক্তারের কাছে গেলাম লালমাটিয়া আলনূর হসপিটালে, আলনূর চক্ষু হসপিটাল। তাই আমি ডাক্তারের কাছে গেলাম, ফাঁকা ছিল রাস্তা, কোনো যানজট ছিল না, আর যাওয়ার সময় একটু ভিডিও করলাম। রাস্তার পাশে ফুল গাছগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? তাহলে আপনারা দেখতে থাকুন আমি একটু আমার ভিডিওটা কেমন হলো।
তো আমি চলে আসলাম হসপিটালে, আল নূর আই হসপিটাল, এই যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর বাসায়ও চলে আসলাম, বেশিক্ষণ আমি ভিডিও করিনি, আমি ডাক্তার দেখে তাড়াতাড়ি আবার চলে আসলাম। আসার সময় আর কোনো ভিডিও করিনি। এখানে ডাক্তার আমাকে দুটা ড্রপ দিয়েছে, একটা 14 দিন আর একটা বলছিল এটা চলবে, আর দিয়েছে ব্যথার ওষুধ, ব্যথার এটা হচ্ছে ট্যাবলেট দিয়েছে, রেনোভা নাম, এটা হচ্ছে প্যারাসিটামল গ্রুপের। এটা মাথা চোখ যদি ব্যথা করে, বেশি মাথা ব্যথা করে, তখন খেতে বলছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চোখ যেন ভালো হয়ে যায়। আমার আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।